দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণের বিপরীতমুখী ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র সঞ্চয় মডেল, যার আলোকে প্রতিষ্ঠিত হয় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক। অথচ এই দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিহিরকান্তি মজুমদার নিজেই একটি এনজিওর চেয়ারম্যান, আবার পরিচালনা পর্ষদে নেই কোনো প্রকল্পের সদস্য প্রতিনিধি। ফলে সরকারের অগ্রাধিকার প্রকল্পের উদ্দেশ্য পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। গ্রামের 60 জন ভূমিহীন অসচ্ছল মানুষ নিয়ে হবে একটি সমিতি। সদস্যরা মাসে 200 করে 2 বছরে জমা করবেন 2,88,000 টাকা। এসব সঞ্চয়ের বিপরীতে সরকার দেবে সমপরিমাণ অর্থ, পাশাপাশি আবর্তক তহবিল হিসেবে আরও 3,00,000 টাকা দেবে সরকার। সব মিলিয়ে প্রতিটি সমিতির তহবিলের পরিমাণ দাঁড়াবে 9,00,000 টাকা। এই তহবিল থেকে নামমাত্র সুদে ঋণ নিয়ে স্বাবলম্বী হবেন দরিদ্র মানুষ। এভাবেই দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণের বিকল্প মডেল দাঁড় করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আমার বাড়ি আমার খামার নামের এই প্রকল্পকে স্থায়ী কাঠামো দিতে সৃষ্টি করা হয় পল্লী সঞ্চয় ব্যাংক। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত ব্যাংকটি। স্থায়ী নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। 1 জুলাই 2016 সালের আগে নিয়োগপ্রাপ্ত সকল জনবলকে স্থায়ীকরণ করতে হবে একদম মাঠ পর্যায়ে থেকে। আর আমরা যারা আছি, যাদের দক্ষতা এবং যোগ্যতা আছে বিবেচনা, তারা আমাদেরকে বিভিন্ন পদে পদায়ন করবে। প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধিকে পরিচালনা পর্ষদে রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন পর্যন্ত কোনো সমিতির প্রতিনিধিকে পর্ষদে রাখা হয়নি। পর্ষদে জায়গা পেয়েছেন সাবেক সচিব নজরুল ইসলাম খান, যিনি মিহিরকান্তি মজুমদারের এনজিও উদ্দীপনের পরিচালক। দুর্নীতির দায়ে বরখাস্ত সাবেক সরকারি কর্মকর্তা মাহবুবুর রহমানও আছেন এই এনজিওতে। এসব বিষয়ে কোনো বক্তব্য দেননি মিহিরকান্তি মজুমদার। তবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানিয়েছেন, ব্যাংকটিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে নতুন করে ভাবছে সরকার। নতুন বছরে যে আমরা এটাকে পল্লী সঞ্চয় ব্যাংকটা পরিচালনা হবে সমবায় মন্ত্রণালয় দ্বারা, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যেরকম অন্যান্য ব্যাংকগুলো যেরকম তারা মনিটরিং করে রেগুলেট করে সেটা করবে। পরিকল্পনা অনুযায়ী এই ব্যাংকের মোট সম্পদ 8,000 কোটি টাকা হওয়ার কথা। এখন পর্যন্ত তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে 4,500 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।